মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় স্মৃতিগুলো নিঃসন্দেহে তার বিদ্যালয়কে ঘিরে। বিদ্যালয়ের এক চিলতে বারান্দা, সুবুজাব মাঠ, প্রত্যেকের স্মৃতির দরজায় করানারে সারা জীবন ভর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান প্রিয় বিদ্যালয় দেখার জন্য। শুরুতে আমি আপনাদের সাথে আছি ওমায়ের হাসান রোহান, এই বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি লাবিবা রহমান রোদেলা, এই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের নানা দিক। তাহলে চলুন আর কথা না বেরিয়ে চলে যায় আমাদের মূল আয়োজনে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1982 জানুয়ারি মাসে স্কুলের বর্তমান ক্যাম্পাসেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল নামে যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্ম হয়েছিল সেটি 1988 জুলাই মাসে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামে অভিহিত হয়। 1982 ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল প্রতিষ্ঠার পূর্বে বুয়েট ক্যাম্পাসে বর্তমান DSW অফিসের নিচতলায় কয়েক বছর অঙ্কুর বিদ্যালয় নামে নার্সারি থেকে প্রাথমিক স্তর পর্যন্ত একটি স্কুল চালু ছিল। কেমন আছো তোমরা? গত ক্লাসে আমরা সাধারণ জ্ঞান পড়েছিলাম, সেগুলো কি মনে আছে? আজকে সেগুলো একটু রিভিশন দিব। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এটার নাম, এটা 2018 সালে 12ই মে উৎক্ষেপণ হয়েছিল। কত তারিখে? কোথেকে? যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। এটা 36,000 কিলোমিটার উপরে পৃথিবী থেকে অবস্থিত এবং সেটার ভর হচ্ছে 3500 কেজি। এটার ভর বাংলাদেশ 57তম দেশে প্রবেশ করেছে স্যাটেলাইট উৎক্ষেপণের দিক থেকে। এটার সুবিধাগুলো হলো, পয়েন্ট আকারে আমরা বলছি সেটা মনে রাখবে, 1 নম্বর, আমাদের টিভি চ্যানেলগুলো দেখা হতো অন্য স্যাটেলাইট, বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে ভাড়ায় দেখা হতো। এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট হওয়ার কারণে সেই ভাড়া আর দিতে হচ্ছে না, বরং অন্যান্য দেশ এটা ব্যবহার করে আমাদের উল্টো ভাড়া দিচ্ছে, পে করছে। 2 নম্বরে হলো যে এই স্যাটেলাইটের কারণে যদি কোনো মোবাইল নেটওয়ার্কগুলো ডিস্ট্রয় হয়, ধ্বংস হয়, তৎক্ষণাৎভাবে এই স্যাটেলাইট আমরা কাজে লাগাতে পারবো, সহজেই সেট আপ করতে পারবো। এটা হলো আমাদের সুবিধা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ার ফলে। এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং 2ও আসবে। আর 3 নম্বর যে কারণ, হাওড় অঞ্চল বা চট্টগ্রাম বা আমাদের দুর্গম অঞ্চলে ডাটা কমিউনিকেশনের জন্য এই স্যাটেলাইট খুবই উপযোগী একটি মাধ্যম হয়েছে। এবং এটা কী ধরনের স্যাটেলাইট? কমিউনিকেশন স্যাটেলাইট। কী কী ধরনের স্যাটেলাইট আছে আমাদের পৃথিবীতে? ওয়েদার স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, আর এটা কী বলেছিলাম, মিলিটারি স্যাটেলাইট। এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট, কমিউনিকেট করার জন্য। ঠিক আছে কথাটা? তো এইগুলো হলো আমরা পড়েছিলাম বিভিন্ন তথ্য দিয়ে। কততম দেশ এটা আমাদের? 57তম দেশ বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। বিদ্যালয় মানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, হইচই আর নানা আয়োজন। এবারে রয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কণ্ঠে একটি দলীয় গান, চলুন শুনে আসি, নিশ্চয়ই ভালো লাগবে। Thank you.
শ্রেণী থেকেই বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে থাকেন, যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সাংস্কৃতিক উৎসব। আমার বাবা আমার কাছ থেকে এক্সপেকটেশনটা ওরকমই ছিল যে আমি যাতে ভালো রেজাল্ট করি। তো আমি হচ্ছে গিয়ে যে ক্লাস ফাইভের যে পিএসসি পরীক্ষা, সেই পিএসসি পরীক্ষায় হচ্ছে গিয়ে যে বৃত্তি পাই আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে গিয়ে যে জেএসসি পরীক্ষায় আমি পরবর্তীতে জিপিএ 5 পাই, এবং বর্তমানে আমি হচ্ছে গিয়ে যে এসএসসি পরীক্ষার একজন ক্যান্ডিডেট। কিছুদিন পর আমার এসএসসি, তো আমি হচ্ছে গিয়ে যে আশা করছি যে আমি এসএসসি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করে ফেলতে পারব। আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সর্বদাই আমাদেরকে ইন্সপিরেশন দিয়ে থাকেন, তারা সর্বদাই আমাদেরকে প্রেশারের মধ্যে রাখেন না, তবে আমাদেরকে সর্বদাই ইন্সপায়ার করে থাকেন যাতে আমরা ভালো করে লিখতে পারি, মানে আমাদের সৃজনশীল লেখার প্যাটার্নগুলো যাতে ভালো হয়। 1976 প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিশু সন্তানদের জন্য চালুকৃত অঙ্কুর বিদ্যালয় এর প্রধান উদ্যোক্তা ছিলেন বুয়েটের ডক্টর আনোয়ারুল আজিম। অঙ্কুর স্কুল কমিটির প্রথম সভাপতি ছিলেন ডক্টর আ মু জহুরুল হক। প্রাথমিক স্তরে পাঠদানের জন্য অঙ্কুর স্কুল সৃষ্টি হয়েছিল বিধায় এর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল খুবই কম। পাঠদান হতো বুয়েটের খেলার মাঠের দক্ষিণ প্রান্তে প্যাভিলিয়নের কয়েকটি কক্ষে। অঙ্কুর স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন অপরাজিতা ভট্টাচার্য। এবারে শুনব আমাদের বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ শ্যামল কুমার রায় স্যারের কাছ থেকে বিদ্যালয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। এই প্রতিষ্ঠান 1982 সালে বিদ্যালয় হিসাবে বুয়েট কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1998 সালে কলেজ হিসাবে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে, বর্তমানে স্কুল অ্যান্ড কলেজ হিসাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠা থেকেই বুয়েট কর্তৃপক্ষ কর্তৃক কতগুলি বিষয় এখানে মানা হয়ে থাকে, সেটা হলো প্রতিষ্ঠার থেকেই বুয়েটের এক্সেলেন্স, বুয়েটের ট্রান্সপারেন্সি এবং বুয়েটের অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটা শর্তের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই মোতাবেক এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে। ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। আমরা একাডেমিক কার্যক্রম হিসাবে এখানে বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি, যেমন স্কুলের ছেলেমেয়েদেরকে শ্রেণী পরীক্ষা, শ্রেণী টেস্ট আমরা নিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছিল 1982 সালে এবং কলেজ শুরু হয় 1998 সালে, এবং 2020 সাল পর্যন্ত বোর্ডের বিভিন্নভাবে তারা স্থান করে নিয়েছে তারা তাদের যোগ্যতম স্টুডেন্ট হিসাবে। তারপরে তো জিপিএ 5 শুরু হয়েছে 2000 সালের পর থেকে, এবং জিপিএর মানদণ্ডে বিচার করলেও বোর্ডের মধ্যে জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে সম্মানজনক অবস্থান অর্জন করেছে। অভিভাবকগণ তখন অঙ্কুর বিদ্যালয়ে পাঠ শেষে ছেলেমেয়েদেরকে পরবর্তী স্তরে শিক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠিত স্কুলসমূহে ভর্তি করাতেন। এই ভর্তি করানো এবং ছেলেমেয়েদেরকে আনা নেয়ায় অভিভাবকগণ বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হতেন এবং যথেষ্ট সময় অপচয় করতে বাধ্য হতেন। বুয়েটের তৎকালীন উপাচার্য ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদের কাছে আবেদন জানালেন ক্যাম্পাসে জায়গার জন্য, যেখানে স্কুলের নিজস্ব ভবন নির্মাণ করা যায়। উপাচার্য মহোদয় বুয়েট সিন্ডিকেটের অনুমতি নিয়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় ক্লাবের জায়গাটি প্রস্তাবিত মাধ্যমিক স্কুলের জন্য বরাদ্দ দিলেন। বড় হতে খুব ইচ্ছে হয় ছোটদের, আর যারা এখন সত্যি সত্যি বড় বয়সে এবং মানুষ হিসেবে, তাদেরও নিশ্চয়ই ফিরে যেতে ইচ্ছে করে শৈশব কৈশোরের সেই রঙিন দিনগুলোতে। হ্যাঁ, এবারে শুনব আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর রাকিব হাসানের কাছ থেকে সেই দিনগুলোর কথা। আমরা যখন পাশ করি, এসএসসি পাশ করি, তখন আমাদের একটা বড় আবদার ছিল স্কুলের কাছে যে এখনই কলেজ খোলা হোক, যাতে আমরা এই স্কুলেই কলেজও করতে পারি। কিন্তু সেটা তখন সম্ভব ছিল না, কলেজ আরও বেশ কিছু বছর পরে শুরু হয়। তো আমরা এসএসসি পাশ করেছি 1986 সালে। আমাদের আসলে অনেক স্মৃতি, স্কুলকে ঘিরে অনেক স্মৃতি। প্রথমেই বলি যে এই স্কুলে ভর্তির যে অভিজ্ঞতাটা ছিল, এই স্কুলে ভর্তি পরীক্ষাটা হয়েছিল আসলে বুয়েটের সিভিল বিল্ডিংয়ের দোতলায় আমাদের সিট পড়েছিল আমার মনে আছে। তো যেটা খুব ইমপ্রেসিভ ছিল আমার কাছে, প্রথমে যে আমি যে ইমপ্রেশনটা পেয়েছিলাম যে
সব কিছু খুব সিস্টেমেটিক ছিল। ভর্তি পরীক্ষার কার্যক্রম, পরে যে আমাদের ইন্টারভিউ হলো, সেখানে যে ইন্টারঅ্যাকশন, খুব সিস্টেমেটিক। সেটা আমার প্রথম সবচেয়ে মনে দাগ কেটেছিল। আমাদের প্রথম যে হেডমাস্টার ছিলেন, উনি ছিলেন জাফর আলী স্যার, খুবই নাম করা হেডমাস্টার। ওনাকে আমরা প্রথম হেডমাস্টার হিসেবে পাই। উনি একজন অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। টিচার্স যারা ছিলেন তারা অসম্ভব কেয়ার নিতেন। যেমন আমি এসএসসির আগে আমার যে স্কুলের কোনো টিচারের কাছে প্রাইভেট পড়িনি, আমার প্রয়োজন হয়নি। আমার স্কুলেই এমনভাবে কেয়ার নেওয়া হতো যে আমার পরে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হয়নি। 1000-এর মধ্যে 750-এর উপর পেলে স্টার মার্কস বলা হতো, যেটা তখনকার দিনে কঠিন ছিল। আমাদের স্টুডেন্ট সংখ্যা খুব কম ছিল, আমরা ক্লাসে মাত্র 34 জন স্টুডেন্ট ছিলাম। তা আমাদের মাত্র 34 জনের মধ্যে 15 জনই স্টার মার্কস পেয়েছিলাম, যেটা তখন কিন্তু খুবই বড় একটা ব্যাপার ছিল। আর আমাদের যেটা সুবিধা ছিল যে বুয়েটের যে বড় খেলার মাঠ, সেখানে আমরা খেলতে যেতে পারতাম এবং আমরা স্পোর্টসে পার্টিসিপেট করতাম, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল। আমরা সেটা খুব এনজয় করতাম। তো স্কুলের স্মৃতিটা আসলে কখনো ভোলার না। কিছু কবি আছে, কিছু কবিতা আছে যাদের লেখনী চিরকাল হৃদয় ছুঁয়ে যায়। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটির আবৃত্তি শুনব আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুর কাছ থেকে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তঞ্জাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশে যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গলে জুয়ালে কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ারের সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ডক্টর সোহরাবউদ্দিন আহমদ এর ঐকান্তিক প্রচেষ্টায় বুয়েটের শিক্ষক কর্মচারীগণ তাঁদের বিআরটিসি ব্যুরো এর আয়ের একটি অংশ স্কুল ভবন নির্মাণের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বিআরটিসি এর তহবিল হতে স্কুল তহবিলে অর্থ স্থানান্তরের অনুমতি দিয়েছিলেন। স্কুল ভবন নির্মাণে অগ্রগতির সঙ্গে সঙ্গে একজন উপযুক্ত প্রধান শিক্ষক নির্বাচনের জন্য সচেষ্ট হয়েছিলেন তৎকালীন স্কুল কমিটি। একটি স্কুল ভালোভাবে গড়ার জন্য উপযুক্ত প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাফর আলীর নাম প্রস্তাব করেন। আমাদের স্কুলে সপ্তাহে 5 দিন 8টি করে ক্লাস এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন গবেষণাগারে গবেষণার সুযোগ দেওয়া হয়। আমি যখন স্কুলে প্রবেশ করি তখন আমি বোর্ড ক্যাম্পাসের ভিতর দিয়ে যখন প্রবেশ করি তখন আমি দেখি বোর্ডের শিক্ষার্থীদেরই দেখে আমি অনুপ্রাণিত হই। আমি তাদের থেকে আমার বড় কোনো কিছু করার একটা স্পিড জাগে, যেটা অন্যান্য স্কুলে কিন্তু সম্ভব হয় না। বুয়েটের পৃষ্ঠপোষকতায় এখানে গড়ে উঠেছে উন্নত মানের ল্যাব এবং বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস ভিত্তিক বিভিন্ন ক্লাব, যাতে করে শিক্ষার্থীরা তাদের মেধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।
1982 প্রতিষ্ঠিত এই স্কুলের শুরু থেকে ছিলেন তাঁরা হলেন অপরাজিতা ভট্টাচার্য, মমতাজ বেগম, রাশিদা বেগম ও হোসনে আরা বেগম। 1982 জানুয়ারি মাসে স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ছিল মাত্র 104 জন। এরপর অষ্টম শ্রেণী সহ অন্যান্য শ্রেণীতে নতুন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। 1982 জুন মাস পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ায় 347 জন। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলটি 1 জানুয়ারি 1982 থেকে কার্যকর দেখিয়ে জুনিয়র হাই স্কুল হিসেবে সরকারের মঞ্জুরি লাভ করে। 1984 থেকে মাধ্যমিক স্কুল হিসেবে স্কুলটি ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। 1985 এই স্কুলে প্রথম ব্যাচ SSC পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এর পরের বছরই SSC পরীক্ষায় 19তম স্থান অধিকার করে এই স্কুলের পরীক্ষার্থী অলোক সূত্রধর। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বছরে এই স্কুলের অনেক ছাত্রছাত্রী ঢাকা বোর্ডে প্রথম 20 জনের মধ্যে মেধা স্থান অর্জনের সাফল্য লাভ করে। 1990 এই স্কুল ঢাকা মেট্রোপলিটন এলাকার শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা পায়। এরপর 1994 এই স্কুলের ছাত্র তানভীর আহমেদ ঢাকা বোর্ডে SSC পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। আমাদের সমাজে বিখ্যাত এবং স্বনামধন্য মানুষ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। আমাদের বিদ্যালয়ের এমন একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী যিনি স্টার মার্কসের পাশাপাশি ঢাকা বোর্ডে অর্জন করেছিলেন প্রথম স্থান। হ্যাঁ, প্রফেসর তানভীর আহমেদের মুখ থেকেই চলুন শুনে আসি তার স্কুল জীবনের কিছু কথা। আমি বরাবরই লেখাপড়ায় ঠিক আছে, কিন্তু খেলাধুলায় খুবই দুর্বল ছিলাম। এবং একটা জোক করা হইতো যে মানে ও তো ক্লাসে খুব সবসময় ফার্স্ট হয়, ওই যখন কোনো দৌড় প্রতিযোগিতা বা এগুলোতে হয় ও পিছন দিক দিয়ে ফার্স্ট হয়। আর একটা জিনিস খুব স্মরণীয়, সেটা হচ্ছে স্কুলের লাস্ট দিনে সবাই খুব মানে আনন্দ হইহুল্লোড়ের মাধ্যমে এটা উদযাপন করে। তো আমাদের খেয়াল আছে যে আমাদের উদযাপনটা একটু অতিরিক্ত মাত্রায় হয়ে গিয়েছিল, এত অতিরিক্ত মাত্রা যে এইটা স্কুলের কিছু প্রপার্টি এবং এইগুলো মনে হয় আমরা খুব মানে নষ্ট করে দিয়েছিলাম। এবং সেই ক্ষেত্রে এই লাস্ট দিনের এই কার্যকলাপের জন্য আমাদের এবং আমাদের ক্লাসমেটদের অনেকেই কিন্তু ক্ষতিপূরণ গুনতে হয়েছিল। যেহেতু ওখানে অনেক রং চং এইগুলো নিয়ে কিছু জায়গা নষ্ট হয়েছিল, ওই শ্রেণীকক্ষটা ওই অবস্থাতে তালাবদ্ধ করে আমার মনে হয় আরও 1-2 বছর ওইভাবে রাখা হয়েছিল। ওই র্যাগডের পরপরই খুব বেশি দিন না, আমাদের SSC রেজাল্ট হলো 1994 সালে যেটা, এবং সেইখানে দেখা গেল যে স্কুলের ইতিহাসের সবচেয়ে বেস্ট রেজাল্টটা আমরা দিলাম। মাধ্যমিক শিক্ষা বোর্ডে আমি প্রথম স্থান অধিকার করলাম। এবং আপনারা জানেন যে সেই সময় একটা ছিল যে স্কুলে বোর্ডে স্ট্যান্ড করলে তাদের বাবা মায়ের সাথে সন্তানের ছেলে এগুলো পেপারে চলে আসতো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এরকম হতো আর কি। দৈনিক জনকণ্ঠ তারা যে ছবিটা ছাপিয়েছিল সেটা হচ্ছে আমার বন্ধুবান্ধবদের মাঝে আমি, এবং তারা আমাকে মানে উপরে তুলে রাখছে এরকম একটা জায়গায়, মানে তারা ওই ছবিটা জাতীয় দৈনিকের সব পেজের ফার্স্ট ইয়েতে ছিল। এবং সেটা আমার স্কুলের ফ্রেন্ডরা মানে এতটাই খুশি হয়েছিল ছবিটা দেখে যে এই ছবি এই পত্রিকা তারা কালেক্ট করে রেখেছে, এখন পর্যন্ত অনেকের কাছে হয়তো এই ইয়েটা আছে যে তানভীরের কারণে আমাদের সবার ছবি পেপারে চলে আসলো। এবং এটা আমার লাইফের একটা অত্যন্ত মেমোরেবল দিন ছিল। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ভবনের স্থাপত্য নকশার দায়িত্বে ছিলেন স্থপতি খায়রুল আনাম। ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও নকশা করেছিলেন ডক্টর শামীম উজ্জামান বসুনিয়ার নেতৃত্বে পুরকৌশল বিভাগের শিক্ষকগণ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার।
অন্য সবার মতো আমরাও চাই এই বিদ্যালয়ের মূল দাঁড়ানোর মতোই নান্দনিক শৈলীতে বেড়ে উঠুক আমাদের সহপাঠী বন্ধুদের মেধা ও মনন। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাফল্য ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো স্বনামখ্যাত বিদ্যালয়ের আঙিনায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বিদায়।